আজ বুলবুল শিক্ষা পরিবার কর্তৃক আয়োজিত বুলবুল রেসিডেন্সিয়াল মডেল স্কুলের SSC পরীক্ষা 2018 সালের শিক্ষার্থীদের বিদায় দোয়া অনুষ্ঠানের সভাপতি জনাব মোহাম্মদ বুলবুল আহমেদ স্যার, প্রতিষ্ঠাতা চেয়ারম্যান বুলবুল শিক্ষা পরিবার শারীরিক অসুস্থতার কারণে উপস্থিত হতে পারেনি। উপস্থিত আছেন তার সুযোগ্য সন্তান মেহেদী আহমেদ স্যার, আমার শ্রদ্ধেয় শিক্ষক শিক্ষিকা, অভিভাবক, বিদায়ী শিক্ষার্থী ও আমার আদরের প্রাণপ্রিয় শিক্ষার্থী, সকলে আমার সালাম গ্রহণ করবেন। আসসালামু আলাইকুম। যে কোনো ক্ষেত্রে পরীক্ষা হচ্ছে মূল্যায়নের একমাত্র পদ্ধতি। শিক্ষাক্ষেত্রে SSC পরীক্ষা প্রত্যেক শিক্ষার্থীর জীবনে প্রথম মাইল ফলক। শিক্ষা ব্যতীত একজন প্রতিভাবান খনিতে থাকা রূপার মতো। দীর্ঘ 10 বছরের শিক্ষা জীবনের মূল্যায়ন হয় SSC পরীক্ষার মধ্য দিয়ে। তাই এই পরীক্ষা প্রত্যেক শিক্ষার্থীর জীবনে প্রথম ধাপ। এর মধ্য দিয়ে যাত্রা শুরু হয় উচ্চশিক্ষার। জীবনের লক্ষ্য স্থির করার পথই এই SSC পরীক্ষা। সবকিছুর মতো এই পরীক্ষা পদ্ধতিতেও গঠনমূলক অনেক পরিবর্তন এনে একে উন্নত করা হয়েছে। আগের পরীক্ষা পদ্ধতি এখনকার পরীক্ষার পদ্ধতির মধ্যে রয়েছে অনেক ফারাক। তাই এখনকার শিক্ষার্থীরা অনেক সৌভাগ্যবান যে তারা সৃজনশীল পদ্ধতির পরীক্ষা দিচ্ছে। এতে শিক্ষা গ্রহণে পুরনো রীতিতে কষ্ট করতে হচ্ছে না, বরং অল্প সময়ে বেশি 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 শেখা সম্ভব। অধিক মনোযোগী হয়ে পড়লেও নিজের চিন্তা শক্তির বিকাশ ঘটিয়ে ভালো ফলাফল করা খুব সহজ। এখন আগের তুলনায় পাশের হার বেশি, আবার GPA 5 পাওয়ার সংখ্যাও বেশি। এটা অবশ্যই শিক্ষাক্ষেত্রে ইতিবাচক প্রভাব ফেলেছে। আগের মতো মুখস্থ বিদ্যার ছড়াছড়ি নেই এখন। মেধা ও মনের বিকাশ সাধন করে নিজের প্রতিভার পরিচয় প্রকাশিত হওয়ার সময়। এখন নিজের বই মনোযোগ দিয়ে শুরু থেকে শেষ পর্যন্ত পড়ে এলেই হয়। পরীক্ষার হলে চিন্তা ভাবনা করে উত্তর বের করা যায়। আবার পরীক্ষার ফল বের হওয়ার সময় নম্বর নিয়ে চুল ছেঁড়া টানাটানি নেই, সবাই এখন একটা গ্রেড পায়। যদিও জীবনের প্রথম গুরুত্বপূর্ণ পরীক্ষা এইবার যারা দিবে, স্বভাবই কিছুটা ভয় জড়তা থাকার কথা। অভিভাবকরা চিন্তা করতে পারেন, কিন্তু এটা ভুল, কারণ এই শিক্ষার্থী ছেলে মেয়েরা খুবই সৌভাগ্যবান, কারণ ওরা এর আগে PSC ও JSC পরীক্ষা দিয়ে এসেছে। তাই চিন্তা ও উৎকষ্টতার কোনো কারণ নেই, কারণ একজন পরীক্ষার্থী সাধারণ নির্বাচনী পরীক্ষার পূর্বেই তার পূর্ণাঙ্গ প্রস্তুতি সম্পন্ন করে এবং নির্বাচনী পরীক্ষার পরবর্তী সময়ে যে বিভিন্ন উপায়ে তার প্রস্তুতি নিশ্চিত করে, তাই তার আর ভয় নয়। নেপোলিয়ন বলেছেন, সাহস ভালোবাসার মতো, যার আছে আশা অঙ্গীকার। SSC পরীক্ষা শুরু হতে আর মাত্র কয়েকদিন বাকি। এর মাঝে সকল শিক্ষার্থী তাদের প্রস্তুতি শেষ করে নিয়েছে, তাই আর যেটুকু সময় আছে তাতে নতুন করে কোনো কিছু না পড়াই ভালো। বরং পুরনো যা পরীক্ষার জন্য পড়া হয়েছে তাই বারবার ঝালাই করাই উচিত। রুটিন যেহেতু পেয়ে গেছো, সবাই এবার তাই সুবিধা মতো শখ নিয়ে নিয়ে পূর্বের পড়া বিষয়গুলো চর্চা করো। ঘরে বসে মডেল টেস্ট দাও, নমুনা উত্তর লেখার চেষ্টা করো। দেখতে দেখতে সৃজনশীল পদ্ধতি 8 বছরে পা দিল, যার শুরু হয়েছিল 2010 সালে বাংলা এবং ধর্ম শিক্ষা বিষয়ের মাধ্যমে। বর্তমানে JSC, SSC, SSC পরীক্ষার প্রায় সব বিষয়ে সৃজনশীল পদ্ধতিতে অনুষ্ঠিত হচ্ছে। কাজেই মেধার প্রকাশ করতে হলে কয়েকটি বিষয়ে অধিক যত্নবান হতে হবে। সঠিক নিয়মে উত্তর লিখলে সৃজনশীল এবং বহু নির্বাচনী মিলে 90% বা আরো বেশি নম্বর তোলা সম্ভব। যেহেতু প্রত্যেকটা প্রশ্নের সাথে পাঠ্য বইয়ের সাথে সম্পৃক্ত, বইয়ের বিভিন্ন বিষয় থেকে সৃজনশীল প্রশ্নের উদ্দীপক এবং সংশ্লিষ্ট 4টি করে প্রশ্ন থাকে। উদ্দীপকটি ভালোভাবে পড়ে প্রথমে বুঝে নিতে হবে সেটি পাঠ্য বইয়ের কোন অধ্যায়ের সাথে সংশ্লিষ্ট। সৃজনশীলের ক্ষেত্রে একটি গুরুত্বপূর্ণ বিষয় হলো প্রশ্নের উত্তর সৃজনশীলের একটি জ্ঞান, অনুধাবন, প্রয়োগ ও উচ্চতর দক্ষতার উপস্থিতিতে। সৃজনশীল প্রশ্নের উত্তরের পরিধি কোনো বিষয় নয়, এখানে বাড়তি বা অপ্রাসঙ্গিক কথা সাবলীল। জ্ঞানমূলক প্রশ্নের উত্তরে একটি শব্দে দেওয়া যায়, তবে পূর্ণাঙ্গ বাক্য লিখলে ভালো। অনুধাবনে প্রথমে জ্ঞানমূলক অংশটি লিখে তা বিশ্লেষণ করবে, পরে 4-5 লাইনের এক প্যারায়। খেয়াল রাখতে হবে যা লিখছো তা যেন অবশ্যই প্রাসঙ্গিক হয়। প্রয়োগ অংশে এক প্যারাতেই সব কথা থাকতে পারে, তবে এতে জ্ঞান অনুধাবন এবং ও উদ্দীপকের সঙ্গে পাঠ্য বইয়ের সমন্বয় ঘটাতে হবে। উচ্চতর দক্ষতা মানে একটি সিদ্ধান্তের ব্যাপার। এক্ষেত্রে শিক্ষার্থীরা জ্ঞান অনুধাবন ও প্রয়োজনীয় অংশ লেখার পর একটি সিদ্ধান্ত উপনীত হবে। এত গেল প্রশ্নপত্র লেখার আগে করণীয় ভাবনা। এছাড়াও অনেক আনুষঙ্গিক প্রাসঙ্গিক বিষয় রয়েছে, কিন্তু মনের ভিতরে কোনো টেনশন রাখা যাবে না, কারণ মনের সাহস যে কোনো ব্যাপারের একটা ইতিবাচক প্রভাব ফেলে। এর জন্য কয়েকটি বিষয়ে একটু গুরুত্ব দেওয়া ভালো। পরীক্ষার আগে প্রবেশপত্র হাতে পাওয়া মাত্র এর ফটোকপি করে নিতে হবে।
বাড়ি থেকে পরীক্ষার হলের উদ্দেশ্যে বের হওয়ার আগে প্রয়োজনীয় জিনিসপত্র, প্রবেশপত্র, রেজিস্ট্রেশন কার্ড, কলম, পেন্সিল, স্কেল, ঘড়ি ইত্যাদি সঙ্গে আছে কিনা তা দেখে নিবে। প্রথম দিন পরীক্ষা শুরু হওয়ার 1 ঘন্টা আগে ক্যান্টিনে যেতে হবে, পৌঁছে প্রথমে সিট প্ল্যান দেখে নেবে। এ কাজের প্রস্তুতির পাশাপাশি শারীরিক প্রস্তুতিও জরুরি। ব্যবহারিক সহ প্রায় 1.5 মাস পরীক্ষা হবে, এই সময় শারীরিক দিক থেকে সুস্থ থাকাটাই জরুরি। পড়াশোনার পাশাপাশি খাওয়া, ঘুম, বিশ্রাম এগুলো নিয়ম মতো করতে হবে। বেশি রাত জাগবে না, অতিরিক্ত পরিশ্রম করলে অসুস্থ হওয়ার ঝুঁকি থাকে। শরীর সুস্থ না থাকলে ভালো প্রস্তুতি নিয়েও পরীক্ষায় তা প্রয়োগের সুযোগ পাবে না। টানা পড়াশোনা অনেক সময় বিরক্তির জন্ম দেয়, তাই কিছু সময় বিনোদনের জন্য রাখা যেতে পারে। আশেপাশের কারো কাছে থেকে সহায়তা পাবে এমন আশা নিয়ে পরীক্ষার হলে না যাওয়াই ভালো। নিজের উপর শতভাগ বিশ্বাস রাখো, তুমি পারবে। এর আগে নির্বাচনী পাক নির্বাচনী অনেক পরীক্ষায় সফল হয়ে এসেছ, তাই এই চূড়ান্ত পরীক্ষায় তোমাকে পারতে হবে, তুমি পারবে। পরীক্ষা কেন্দ্রে কি কি নেওয়া যাবে বা কি কি নেওয়া যাবে না এমন সব নিয়ম আছে তোমার প্রবেশপত্রের পিছনের অংশে। পরীক্ষার কেন্দ্রে যে উত্তরপত্র দেওয়া হয় তাতেও কিভাবে উত্তরপত্র লিখতে হবে, অতিরিক্ত পাতা নিলে তা কোথায় উল্লেখ করতে হবে, এসব বিষয়ে বিস্তারিত লেখা আছে। খাতায় মার্জিনের জন্য স্কেল ব্যবহার করবে। খাতা হাতে পাওয়ার খাতা হাতে পাওয়ার পর সতর্কতার সঙ্গে নাম, রুল, রেজিস্ট্রেশন নম্বর পূরণ করতে হবে। মনে রাখবে, বিষয়কূট লিখবে প্রশ্ন পাওয়ার পর। বৃত্তের ওপর কোনো রকম কাটাছেঁড়া বা ঘষামাজা করা যাবে না, সেটকূট ভুল করা যাবে না। কোনো ভুল হলে সঙ্গে সঙ্গে পরীক্ষার দায়িত্বে থাকা পরিদর্শককে জানাতে হবে। সকল প্রকার শিক্ষা, রুচি, নিষ্ঠা এবং দক্ষতা মনোযোগের ওপর নির্ভরশীল, তাই প্রশ্নপত্র হাতে পাওয়ার পর প্রতিটি প্রশ্ন মনোযোগ দিয়ে পড়তে হবে। প্রশ্নের নম্বর লেখার পর প্রশ্নপত্রের সঙ্গে মিলিয়ে দেখতে হবে। উত্তর লেখার সময় ভুল করে পৃষ্ঠার ফাঁকা থাকলে তা লম্বাভাবে কলম দিয়ে কেটে দিতে হবে। হাতের লেখা সুন্দর হতে হবে, সুন্দর না হলেও যেন পরিচ্ছন্ন হয়। হাতের লেখা দ্রুত লিখতে হবে, লেখা যেন বাঁকা না যায় সেদিকে নজর দিতে হবে। লেখার সময় অযথা কাটাকাটি বা ঘষাঘষি করা যাবে না, কাটতে হলে একটানে কেটে দিতে হবে। পরীক্ষা শেষ হওয়ার অন্তত 10 মিনিট আগে সব প্রশ্নের উত্তর শেষ করতে হবে, এরপর রিভিশন দিতে হবে। সর্বোপরি SSC পরীক্ষার্থীর সকল শিক্ষার্থীর প্রতি রইল শুভকামনা। শিক্ষা জাতির মেরুদণ্ড, একটা মানুষ যেমন মেরুদণ্ড ছাড়া চলতে পারে না, তেমনি শিক্ষা ছাড়া কোনো জাতি উন্নতি করতে পারে না, তাই শিক্ষার আলো প্রয়োজন। আজ উচ্চ শিক্ষার জন্য তোমরা চলে যাচ্ছ, ভালো একটা রেজাল্ট করে ভালো কোনো কলেজে ভর্তি হবে, কলেজ থেকে ভালো ফলাফল করে মেডিকেল কলেজ, পাবলিক বিশ্ববিদ্যালয়ে ভর্তি হবে। এর জন্য তোমাদের সঠিক লক্ষ্য থাকতে হবে। যদি দেশ, সমাজ, পরিবারের জন্য কিছু করতে চাও তাহলে অনেক বড় মানুষের মতো মানুষ হতে হবে। তোমাদের কাছে আমার অনুরোধ থাকবে, তোমাদের বাবা মায়ের আমাদের আশা প্রত্যাশা তা তোমরা পূরণ করবে। দেখো, তোমাদের বাবা মায়ের কাছে যখন যা চাও তাই তাদের সাধ্য মতো তোমাদের দেয়। বিনিময়ে কি চায়? শুধু তোমরা মানুষের মতো মানুষ হও। মানুষ বেঁচে থাকে তার কর্মে। যদি তুমি মৃত্যুর পরও বেঁচে থাকতে চাও তাহলে তোমাকে মানুষের মতো মানুষ হতে হবে। শিক্ষার মাধ্যমে দেশ, সমাজ ও জাতির জন্য কিছু করে যেতে হবে। আমি 7-8 মাস যাবৎ বুলবুল শিক্ষা পরিবারে আছি। এখানকার শিক্ষক শিক্ষার্থী অনেক আন্তরিক। আমি তোমাদের বলতে চাই, যদি আমার দ্বারা বা কোনো শিক্ষকের কোনো আচরণের কথায় তোমরা কষ্ট পেয়ে থাকো তা ক্ষমার দৃষ্টিতে দেখবে। আমরা সবসময় তোমাদের উজ্জ্বল ভবিষ্যৎ কামনা করি, সবাই ভালো করবে। তোমরা চলে যাচ্ছ তো যাচ্ছ না, বুলবুল শিক্ষা পরিবারের সদস্য হয়ে আছো, ছিলে এবং ভবিষ্যতেও থাকবে। আশা করি ভালো একটা রেজাল্ট উপহার দিয়ে বুলবুল শিক্ষা পরিবারের মুখ উজ্জ্বল করে SSC ব্যাচ 2018 বেঁচে থাকবে সবসময়। সর্বপ্রতি রইল শুভকামনা, সবার সুস্বাস্থ্য এবং দীর্ঘায়ু কামনা করে আমার বক্তব্য এখানেই শেষ করছি। আসসালামু আলাইকুম। Thank you.
Thank you.